দেশের বিভিন্ন স্থানে শোক ও গভীর শ্রদ্ধায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। চট্টগ্রামের ফয়েজ লেক বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানান সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী। আলোচনা সভা সহ নানা কর্মসূচিতে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে রংপুর টাউন হল বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের নেতারা। বরিশালের ওয়াপদা কলোনিতে পাক বাহিনী নির্যাতন কেন্দ্র ও টর্চার সেলে স্থাপিত স্মৃতি একাত্তরের ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন স্তরের মানুষ। খুলনায় রাত 12:01 গল্লামারি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা সংসদ সিটি মেয়র ও আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের 51তম শাহাদাত বার্ষিক পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। 1971 আজকের দিনে শত্রুদের গুলিতে শহীদ হন তিনি।